হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আজকে নিয়ে নিলাম হাওয়াই P10, তো আজকে এটা রিভিউ করব। আজকে আমি সত্যি অনেক এক্সাইটেড, কারণ হাওয়াইয়ের একটা ফোন নিলাম, P10। এই ফোনটা অনেক সুন্দর, অনেক ভালো পারফরমেন্স, এটার কাভারটা অনেক মজবুত। কাভারটার উপরে একটা প্রলেপ আছে, এটা খুলে নিচ্ছি। হাওয়াই P10, হাওয়াই পি সিরিজের সেটগুলো অনেক সুন্দর, আপনারা সবাই জানেন, অনেক নাইস, আপনারাও নিতে পারেন। তো আজকে আমি এটা খুলতেছি, হাওয়াই P10 VTR29, যেটা ইন্টারন্যাশনালিটি, অর্থাৎ ইন্টারন্যাশনাল যেটা। খোলা শেষ, এই তো আমরা এখন ওপেন করবো প্যাকেটটা। প্যাকেটটা ওপেন করতেছি, হ্যাঁ, অনেক সুন্দর স্মুথ প্যাকেট। ওয়াও, এটা হচ্ছে আমাদের হাওয়াই P10। ইট ইস গ্রেট স্মার্টফোন। এটার কালারটা হচ্ছে ব্ল্যাক। এটা আমাদের কাঙ্ক্ষিত ফোন, ব্ল্যাক। এটার উপরে সুন্দর একটা কাভার প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকটা আমরা রিমুভ করে তার আগে দেখে নিচ্ছি আমাদের ফোনের সাথে কী কী দেওয়া আছে। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক, অর্থাৎ এটার ভিতরে আপনার ইউজার ম্যানুয়াল আছে, এবং একটা সিম খোলার জন্য একটা পিন আছে, এবং একটা হেডফোন এবং কি চার্জার কেবল। এটা হচ্ছে হেডফোন 3.5 mm। এটা হচ্ছে চার্জার, সি কেবল চার্জার, এটা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতো চার্জার না, এটা সি কেবল চার্জার। কে ফোনটা অনেক দ্রুত চার্জ হয়, অর্থাৎ 0 থেকে আপনার ফুল চার্জ হতে 60 মিনিট সময় নেয়, 60 থেকে 70 মিনিটসের সময় নেয়। যেটা আমরা প্রলেপটা প্লাস্টিকটা খুলতেছি, এটার শেপটা অনেক সুন্দর, অনেকটা আইফোনের মতো দেখেন, এটা শেপ অনেক দারুণ, দারুণ একটি শেপ। দেখতে অনেক সুন্দর। এটার সাইজ হচ্ছে 5.5 ইঞ্চি। এটা আমরা পাওয়ার অন করতেছি, সেটটা অন, দেখতে অনেক অনেক সুন্দর, অনেক ফাস্ট, অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে অনেক ফাস্ট। এটার র্যাম হচ্ছে 4 GB, ইন্টারনাল স্টোরেজ 64 GB, ডুয়েল ক্যামেরা, এই যে দুইটা ক্যামেরা, লেকা ব্র্যান্ডের, আপনার সবাই জানেন লেকা ব্র্যান্ডের ক্যামেরা অনেক সুন্দর, অনেক ভালো পিকচার কোয়ালিটি দেয়। সামনের ক্যামেরাও অনেক সুন্দর, পিছনে 20 মেগাপিক্সেল ক্যামেরা, এবং কি সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা। পিকচার কোয়ালিটি অনেক সুন্দর, ক্যামেরার জন্য ইউজ করতে আপনারা এটা নিতে পারেন, ইমেজ কোয়ালিটি খুবই সুন্দর। সামনে এটার, আমি এটার ভিতরে আরও কী কী অপশন আছে সামনে ভিডিওগুলোতে আমি দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি বিভিন্ন ধরনের অ্যাপস এবং মোবাইল বিভিন্ন গ্যাজেট রিভিউ করে থাকি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।